হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। যেহেতু বৃহস্পতিবার দিন, আসন দিয়ে ঠাকুরের পূজা সেরে তো চলে এলাম রান্নাঘরে সোজা। তো আজকে ভাবলাম কুসকুস রান্না করব, যেহেতু আজকে নিরামিষ খাবো, তো সবজি দিয়ে কুসকুস রান্না করার প্ল্যান করছিলাম। রাত্রে এগুলো গাজর কুচি করে রাখছিলাম ছোট ছোট করে, তো একটু আজকে তাড়াতাড়ি হলো। এদিকে আমি কিছু সবজি কাটছি, ওদিকে গাজর ভাজতে দিছি, তো সবজি কাটা প্রায় শেষের দিকে, তো এগুলো ভাজা হয়ে যাক আর আমাদের সবজিও কাটা হয়ে গেল। আর সবজি ভাজাতে বসাই দিছি, ওদিকে আমার গাজর গাজর ভাজা শেষ, তো অনেক সুন্দর লাগছে। তো আমি এদিকে এগুলো ভেজে নিচ্ছি, সাথে চিন্তা করলাম একটু মটরশুঁটি দিব, তো একটু ধুয়ে নিচ্ছি অল্প মটরশুঁটি, তো একটু পানি ঝরাই নিব। পানি ঝরিয়ে এগুলো আমি গাজরের মতো ভেজে নিব, হালকা একটু লবণ দিয়ে। তো আমার মটরশুঁটি ভাজার রেসিপি পেয়ে গেছে, তো আমি এখানে অল্প তেল দিলাম ফোড়ন দেব বলে, সাথে একটু ঘি দিলাম। দেখতে পাচ্ছেন আমার ঘিটা ছুটতে চায় না, চামচে লেগে আছে, তো আমি চামচ থেকে একটু ছুরির সাহায্যে ছুটিয়ে নিলাম, তো আমার ফোড়ন দিয়ে দিলাম। এই একটা জিনিস আমাকে ভয় লাগে, আমার খুব ভয় লাগে যে ফোড়ন যখন দিই না, ওই যে এলাচগুলো যখন ফুটে আমার খুব ভয় লাগে। তো এখন আর ভয়ের কোনো কারণে, যেহেতু আমি কুসকুস দিয়ে দিলাম আর ফুটবে না, তো আমি এগুলো ভালো করে একটু ঘির সাথে তেলের সাথে মিক্স করে নিয়ে ভালো করে মিক্স করে নিব। এখন এর মধ্যে একটু কালারের জন্য দিয়ে দেবো আমি হলুদ, আর স্বাদের জন্য পরিমাণ স্বাদের পরিমাণ মতো আমি দিয়ে দেবো লবণ। এখন ভালো করে ভেজে নিব, যাতে একটার সাথে একটা লেগে না থাকে, ঝরঝরে খুব ঝরঝরে হয়ে যায়। অনেকক্ষণ ভাজ ওদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ ভাজার পরে গরম পানি, যেহেতু আমি এখানে 3 গ্লাস কুসকুস নিয়েছি, তো কুসকুসে পানি দিতে হয় কেমন, 3 গ্লাস কুসকুসের জন্য 3 গ্লাস বাসমতি চালের মতো পানি টানা, তো মনে করলাম একটু বেশি হয়ে যাবে, তো একটু পানি রেখে দিলাম, একটু পানি আমি রেখে দিলাম। দেখি চামচ দিয়ে ঘাটা উঠে দেওয়ার পরে বুঝতে পারলাম না পানিগুলো আমার লাগবে, তো আমি পানিগুলো অবশেষে দিয়ে দিলাম। এখন আমি আর কাজ হচ্ছে চুলা ছোট করে দিয়ে একদম নিভু নিভু আজে ঢাকনি দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিই। তো 2 থেকে 3 মিনিট পরে আমি চলে আসলাম, ঢাকনি খুলে দেখলাম অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, সাথে অল্প ধনিয়া পাতা কুচি আর কাঁচা মরিচ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক সুন্দর, অনেক ঝরঝরে হয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে।
দেয়।